হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রন পোলাও করে দেখাবো। তার জন্য যা যা উপকরণ নিয়েছি, এখানে সাজিরে গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, চিংড়ি মাছ, টক দই, টমেটো পিউরি, কিশমিশ আর আদা রসুনের পেস্ট, আর দুটো মতো পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, আর চালটা আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপর আমি একটা ফ্রাইং প্যানে সর্ষা তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব কড়া করে আমি ভাজবো না। ঠিক এইভাবে আমরা ভেজে নেব মাছগুলো। তারপর সেই প্যানেই আমরা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দেব। প্রথমে দারচিনি, এলাচ, গোলমরিচ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর পেঁয়াজ এতে দিয়ে দেব, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব প্রথমে। ভাজা হয়ে যাবার পর সাজিরে দিলাম, তারপর দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তারপর আদা রসুনের পেস্টটা এতে দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর এতে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়েও আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবার জন্য। তারপর টক দইটা ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমরা টক দইটা দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু দিয়ে দেবার পর ভালো করে কষে নিতে হবে। তারপর দিয়ে দেব লবণ। এইবার চালটা যে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, সেই চালটা জলটা ছেঁকে চালটা এতে আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠিক এইভাবে চালটা একটু ভেজে নিতে হবে সামান্য, মশলার সাথে যাতে মিশে যায়। তারপর জল এতে দিয়ে দেব। জলের পরিমাণটা চাল আমরা জানিব, তার ডবল জল দিতে হবে। দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট গ্যাসটা প্রথমে ভালো আঁচেই রাখতে হবে। তারপর গ্যাসটার আঁচ, এইবার আমরা গ্যাসটার আঁচ একটু কমিয়ে দেব, যেহেতু জলটা অনেকটাই আমাদের কমে এসেছে, সেই জন্য আমরা আঁচটা একদম, ফ্লেমটা একদম কম করে দেব। দিয়ে চিংড়ি মাছ, কিছু কাঁচা লঙ্কা এতে দিয়ে দেব। দিয়ে আমরা আবারও এটাকে ঢেকে দেব, ঢেকে আরও 10 থেকে 15 মিনিট এটা হতে দিতে হবে, তাতে চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, চিংড়ি মাছের গন্ধটাও চালের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এবার এতে দিয়ে দেব চিনি, সামান্য চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই হিসাবে এখানে চিনি দিতে হবে। দিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের প্রন পোলাও একদম রেডি হয়ে গেছে। পয়লা বৈশাখের দিনে রেসিপিটা বানিয়ে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে।